হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ঈদ মোবারক সবাইকে। ফাইনালি চলে আসলাম আপনাদের মাঝে ঈদের ব্লগটি শেয়ার করার জন্য। আশা করি সবাই অনেক এনজয় করবেন। তো চলুন শুরু করা যাক আজকের ব্লগটি। ঈদের ব্লগটা শুরু করছি আজকের আমার ঈদের আউটফিট দিয়ে। তো ঈদের জামা, তারপর অর্নামেন্টস, ব্যাগ সব কিছু আমি এখানে বের করে নিলাম আর আপনাদের সাথে একটু ভিডিও করে নিচ্ছি। আপনারা অলরেডি দেখে ফেলেছেন আমার ঈদের আউটফিট, তাও হচ্ছে কি এটা আমি একটু ভিডিও করে নিয়েছিলাম ঈদের দিন আর কি। তো ঈদের দিনের আমি অনেক ছবি অলরেডি পোস্ট করে দিয়েছি, সবাই দেখেছেন। আর আজকে দেখাবো আপনাদেরকে ঈদের দিন বেসিক্যালি আমরা কী করলাম আর কোথায় কোথায় যেয়ে খাওয়া দাওয়া করলাম সব কিছুই। সবার প্রথমে সোমা আপুর সাথে দেখা হয়েছে, আপুকে কিছু খাবার দিয়েছিলাম ঈদ উপলক্ষে, আর এই হার্টশেপের সুন্দর পুডিংটাও দিয়েছিলাম। ঈদ উপলক্ষে যেসব ডেজার্ট আমি তৈরি করেছিলাম সব কিছু নিয়ে একটা ভিডিও করছি। সুন্দর করে আমি আমার টেবিলে সার্ভ করে নিয়েছি আর সুন্দর করে একটু ভিডিও করে নিয়েছিলাম। আমি অনেকের ভিডিওতে দেখি মানুষরা অনেক সুন্দর সুন্দর করে টেবিল সেট করে, তারপর ডেজার্টের জন্য আলাদা কর্নার করে। তো আমার এগুলো ভিডিও দেখে অনেক বেশি ভালো লাগে, আমি অনেক বেশি ইন্সপায়ার হই। তো যতটুকুই আমার আজকে ছিল আয়োজন ততটুকু নিয়ে হচ্ছে কি আমি ভিডিও করছিলাম, কারণ আজকে যেহেতু আমার বাসায় কোনো মেহমান আসবে না, মেহমান পরে আসবে, তখন আমি সুন্দর করে আপনাদেরকে দেখাতে পারবো কীভাবে আমি সব টেবিল সেট করলাম আর কীভাবে কী আয়োজন করলাম। আজকে তো আমরা বাহিরে যাচ্ছি। এই তো আমি আমার ঈদের আউটফিটটা পরে নিলাম, এখন আমরা একটু বাহিরে যাব। আর আমার সুন্দর মিররের সামনে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। ঈদ মোবারক সবাইকে। আমরা এখন যাচ্ছি সুমি আপুর বাসায়, সকালটা শুরু হয়ে যাচ্ছে আপুর বাসায় দাওয়াত দিয়ে। তো আমি এখন রেডি টেডি হয়ে যাচ্ছি আপুর বাসায়। আজকে আমি ফার্স্ট টাইম চুল কার্ল করছি, জানি না কেমন হয়েছে দেখতে, অনেকক্ষণ যাব ট্রাই করার পর এই লুকটা। আজকে রোদ অনেক। আমরা প্রথমে এসেছি সুমিয়াপুর শ্বশুর বাড়িতে। তো শ্বশুর বাড়ির পাশে হচ্ছে মেনাজাপুর বাসা। তো আপুর বাসায় আমাদেরকে বলেছে, তো আমরা এখন চলে এসেছি। আপু কত কিছু রান্না করেছে, পোলাও, রোস্ট, কাবাব, তারপর হচ্ছে গরুর মাংস, তারপরে সিজলিং, হালিম, তারপরে হচ্ছে জর্দা, শ্যামাই, অনেক অনেক কিছু। আর এই যে সুমি আপু চলে এসেছে, এটা হচ্ছে মিনাজ আপু। তো এখন সবাই মিলে একটু খাওয়া দাওয়া করে নেব। এখানে আপুর শাশুড়িও ছিল, এই যে রাতুল, রাজিন ভাইয়া। আমিও অল্প অল্প করে একটু একটু খাবার নিয়ে নিলাম, কারণ আমাদের আরও অনেক জায়গায় যেতে হবে আজকে। তো খাবারের জন্য পেটটাকে একটু খালি রাখছি। আর অসম্ভব মজার হয়েছে আপুর হাতে রান্না। আপুকে অনেক অনেক থ্যাংক ইউ, আজকে প্রথমবার আপুর বাসে আসছি। এই যে সবাই মিলে আমরা একসাথে বসে গিয়েছি, এটা হচ্ছে আপুর হাজব্যান্ড, রাতুলও খেতে বসে গিয়েছে, রাজিন ভাইও খাচ্ছে। গিয়েছিলাম, তারপরে ওখানে খাওয়া দাওয়ার পর এখন আমরা যাচ্ছি গ্রিফিথ পার্কে। আমাদের আরও কিছু আপুর সাথে দেখা করার কথা পার্কে, তো এখন আমরা যাচ্ছি। এই যে রাতুল আমার সাথে, রাতুল রাতুল আর আমি আজকে ম্যাচিং ম্যাচিং আউটফিট পরেছি ঈদের। আমাদের যেতে 15-20 মিনিটের মতো সময় লাগবে। আমরা চলে এসেছি এখন সবাই মিলে গ্রিফিথ পার্কে। সবাই চলে আসছে, সবাই ছবি তুলছে, কেউ ভিডিও করছে, কেউ হচ্ছে সুন্দর করে আমাদের টেবিলটাকে সেট করছে। বেবি গার্ল ভাই একটা ঈদ মোবারক দিয়ে দেন। ঈদ মোবারক, থ্যাংক ইউ।
এখানে ছেলেরা ছবি তুলছে, আমি এখন তাদের ছবি তুলি। আচ্ছা এবার নেক্সট ওইটা করে ফেলে, চলো ফ্যামিলি পিকচার তোলা শেষ না, আর একটা আমার, আমরা গ্রুপ তুলবো না। আমার ছবি ওগুলো কিন্তু ভিডিও, হ্যাঁ তো আপনি ছবি, একজন ছবি, রেডি ওয়ান টু, তুমি প্লে দিস, রেডি ওয়ান টু থ্রি, ঈদ মোবারক ফ্রম আস টু ইউ। আমরা গত বছরও রোজার ঈদের সময় সেম এভাবে পটলাক করেছিলাম ঈদের দিন, আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে, তাই এবছরও আমরা সেমভাবে করলাম। এক একজন মানুষ এক একটা ডিশ নিয়ে এসেছে, আমাদের ভাবি দুনিয়া ভাবি পোলাও আর হচ্ছে এই মিক্সড ভেজিটেবল, আর এটা আনছি আমি জালি কাবাব ডিম ভুনা, আর প্রীতি, এই যে প্রীতি, প্রীতি আনছে গরুর মাংস, আর এটা স্যালমন গ্রিল, এই যে সঞ্জিতা, সঞ্জিতা আনছে চিকেন রোস্ট, আর এই যে ডেজার্ট, আর এইগুলো আনছে আপুটা কই, এই যে টুম্পা আপু, এইগুলো আনছে, এইটা হলো এই যে আমাদের আজকের ঈদের দিনে দুপুরের লাঞ্চ, খাওয়া দাওয়া, ঈদ ভোজন, ঈদ সবাই ঝাপায় পড়বে, অনেক খুশি ছবি তোলার জন্য, এখন ঝাপায় পড়বে সবাই, সবাই এখন খাবার দাবার নিচ্ছে, এখানে অনেক মজার মজার খাবার সবাই কষ্ট করে নিয়ে আসছে, না শুধু পোলাওটা পোলাও আর ওটা দিয়ে বাকি সব করো, আমাদের বেবি গার্ল যে প্রীতি আপু, চিনে আপু, শম্পা আপু সবাই এখানে আছে, যে আমাদের অনেক সাধনা পর আমরা টুম্পাকে খুঁজে পেয়েছি আমাদের মাঝে, থ্যাংক ইউ তুমি আসার জন্য, অনেক খুশি হয়েছি আমরা, ইউ ওয়েলকাম, এরকম মাঝে মাঝে চলে আসবা বুঝছো, ভালো লাগবে, হ্যাঁ ঈদ মোবারক, ঈদ মোবারককে পচায় ফেলছি, এবার কি বলবো, আমরা সবাই মিলে এখানে এসেছি, খাওয়া দাওয়া শেষ করার পর আমরা অনেক ভিডিও করেছি, ছবি তুলেছি, অনেক অনেক মজা হয়েছে, আর এখন হচ্ছে গিয়ে আমরা কিছু টিকটক করে নিচ্ছিলাম, এটা আমাদের একটা মেমোরি হয়ে থাকবে, আজকে দিনটা অসাধারণ কেটেছে। আজকে আমরা অনেক বেশি এনজয় করেছি পার্কে সবাই মিলে দেখা করাতে, অনেক ভালো লেগেছে, খুব সুন্দর সুন্দর আমরা ছবি তুলতে পেরেছি, ওভারঅল আমাদের ঈদটা অনেক ভালো ছিল আলহামদুলিল্লাহ। আপনাদের সবার ঈদ কেমন কেটেছে আমাকে কিন্তু জানাতে ভুলবেন না, আর আজকে ঈদের কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করছি, সবার সাথেই ছবি আছে, শুধু আমার ফ্যামিলির সাথে এবার তুলতে পারলাম না। গত বছর ঠিক এই সময়টাতে আমি বাংলাদেশে ছিলাম, এত এত মিস করছি আমার বাবা মা আমার ভাইকে, নেভার মাইন্ড, ইনশাল্লাহ সবাই মিলে আবার একসাথে হব, তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।